প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের চলো বৃত্ত চিনি এই অধ্যায়ের 182 পৃষ্ঠার যে 5 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করছি। তো এই অঙ্কগুলো কিন্তু বড় ক্লাসেও রয়েছে, যেটা নবম দশম শ্রেণীতেও রয়েছে, কিন্তু আসলে অঙ্কগুলো অনেক সহজ। একটি বৃত্তাকার পার্কের ব্যাস 25 মিটার। ব্যাস মানে হচ্ছে একটা বৃত্তের এক পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্রের ভিতর দিয়ে যে রেখাংশটা যায়, তাহলে এই ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করলেই ব্যাসার্ধ পাবো, যেহেতু ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। কারণ আমাদের ক্ষেত্রফল বের করতে গেলে আসলে ব্যাসার্ধের প্রয়োজন হয়। হ্যাঁ, যেহেতু বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, আর মানে কিন্তু রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ। তো পার্কটিকে বেষ্টন করে ভিতরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই পথ বা রাস্তা কখনো বাহির দিকেও থাকে, যেমন আমরা তোমাদের রাফলি একটু দেখাই যে এইটা যদি আমার একটা বৃত্তাকার মাঠ হয়, তো কখনো যদি বাহিরে রাস্তা হয় তাহলে এই বাহিরের দিকে আনুমানিক 2 মিটার আসলে আঁকা সম্ভব না। এই যে এই মাপটা হচ্ছে 2 মিটার প্রশস্ত একটা পথ আছে এরকম, সেক্ষেত্রে এই পথের ক্ষেত্রফলটা চাওয়া হয় যে এই পুরো স্পেসটা কত। আর এখন হচ্ছে যে ভিতরে রাস্তাটা আছে, দেখো এটা যদি আমার বৃত্তাকার মাঠ হয়, এই ভিতরের দিকে এরকম 2 মিটার প্রশস্ত, চতুর্দিকে 2 মিটার প্রশস্ত এরকম একটা রাস্তা আছে, সেক্ষেত্রে এই রাস্তাটার ক্ষেত্রফল চাওয়া হয়েছে। তো আসলে বৃত্তটার যে ব্যাস দেওয়া ছিল, আমরা সেই ব্যাসটা থেকে আগে ব্যাসার্ধে নিয়ে আসি। প্রথমে আমরা লিখব যে বৃত্তটির বৃত্তাকার পার্কের ব্যাস। তো এই ব্যাস দেওয়া ছিল আমাদের হচ্ছে 25 মিটার। তো একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা ব্যাসার্ধ পাব, পার্কের ব্যাসার্ধ হচ্ছে 25/2 মিটার, অর্থাৎ এটা ভাগ করলে দেখো 12.5 মিটার হবে। এটা হচ্ছে আমার বৃত্তাকার পার্কের ব্যাস। তো আমরা একটা সাথে সাথে একটা ছবি এঁকে দিই, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে। তো আমরা আসলে এত 12.5 মাপের হচ্ছে যে বৃত্ত আঁকছি না, এটা বিশাল বড় হয়ে যাবে একদম। তোমরা হচ্ছে যে এইখানে কাটা ধরে, হ্যাঁ, এই যে 12 আর 13 মাঝখানে এই পর্যন্ত ফাঁক করে নিতে হবে, যেটা আমাদের ছবিতে দেখানো সমস্যা হবে। আমরা আনুমানিক একটা যে কোনো একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এই অঙ্কগুলোর ক্ষেত্রে অ্যাকুরেট যে আসলে ওই মাপেরই আঁকতে হবে তা কিন্তু না। তো আমরা একটা বৃত্ত এঁকে নিলাম, এটাকে আমরা ধরলাম যে আমাদের বৃত্তাকার পার্ক। এর ব্যাস দেওয়া ছিল 25 মিটার, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত। তারপরে সেইখানে আমরা 2 দিয়ে ভাগ করে দেখো ব্যাসার্ধ বের করেছি, অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এইটাকে আমরা ধরে নিচ্ছি যে 12.5। এখন এর ভিতরে হচ্ছে যে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, তাহলে ভিতরে মানে হচ্ছে এর ভিতর দিকে যাবে, বাহিরে না, এরকম আনুমানিক। এটাও আসলে 2 মিটার করা সম্ভব না। এইরকম আমরা একটা 2 মিটার চওড়া একটা রাস্তা দিলাম। চওড়া বলতে আসলে বোঝানো হয় এই যে এই মাপটা, এটা হচ্ছে 2 মিটার, চতুর্দিকে এই মাপটা 2 মিটার করে, যেদিকে যাও 2 মিটার, এদিকেও 2 মিটার, চতুর্পাশেই 2 মিটার। তো এখন এই রাস্তাটার ক্ষেত্রফল চাওয়া হয়েছে, এই যে রাস্তাটার ক্ষেত্রফল। তো এটার জন্য আমরা দেখো এখানে বড় যে বৃত্তটা আছে এর ক্ষেত্রফল যদি বের করি, আবার এই ভিতরে যে ছোট বৃত্তটা আছে এটার ক্ষেত্রফল বের করি, তারপরে এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে, ক্ষেত্রফল মানে ভিতরের পুরো স্পেসটা, হ্যাঁ, এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা ছোট বৃত্তের ক্ষেত্রফলটা যদি বিয়োগ করি তাহলে কিন্তু এই রাস্তার ক্ষেত্রফল বের হয়ে আসবে। তো এই যে আমরা দেখো বড় বৃত্ত বলতে কিন্তু এই যে এই অংশটা, যে ব্যাসার্ধটা আমাদের দেয়া ছিল 12.5, হ্যাঁ, তো সেইটাকে আমরা হচ্ছে যে এখন এটা আমরা লিখি যাতে বৃত্তাকার পার্কটা বলতে কিন্তু আমাদের পুরো বড় বৃত্তটা, যেহেতু রাস্তাটা ভিতরে আছে, তাহলে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তো পায়ের মানটা আমরা 3.1416। এই পাই সম্পর্কে আগের পার্টগুলোতে আমরা অনেক আলোচনা করেছি যে এটার মানটা আসলে অসীম, তবে অঙ্ক করার ক্ষেত্রে মোটামুটি 4 ঘর ধরে নিয়ে করলে ভালো হয়। অনেকে 3.14 দিয়েও করে, এটা কোনো যায় আসে না। হ্যাঁ, গুণন আর এর মান হচ্ছে আমাদের 12.5, তার উপরে স্কোয়ার। আর ক্ষেত্রফলের এককে সবসময় বর্গ কথাটা থাকে, হ্যাঁ, এগুলো যদি সেন্টিমিটারে থাকে তাহলে বর্গ সেন্টিমিটার, আর মিটারে থাকলে বর্গ মিটার। তো এইটা আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে নিই, 12.5 × 12.5, এর সাথে গুণন পায়ের মানটা, অর্থাৎ 3.1416।
তো এটা গুণ করে আমরা পাচ্ছি 490.875। আমরা এর আগেও দেখেছি যে তৃতীয় ঘরটা 5 থেকে 9-এর মধ্যে হলে পূর্বের অঙ্কের সাথে এক যোগ করে দিতে হয়, অর্থাৎ 87 থেকে এটা আমরা 88 করে দেব। 490.88 তোমরা তিন ঘর রাখলেও রাখতে পারো বর্গ মিটার। এবার দেখো আমরা এই যে ছোট বৃত্তটা আছে, এই ছোট বৃত্তের ক্ষেত্রফলের জন্য এই ছোট বৃত্তের ব্যাসার্ধটা দরকার হবে, অর্থাৎ এই যে এতটুকু অংশ। তো এটা আমরা কিভাবে পাবো? দেখো এই পুরোটা যদি আমাদের 12.5 হয়, অর্থাৎ বড় বৃত্তটার ব্যাসার্ধ, আর এইটুক মাপ যেহেতু 2 মিটার বলাই আছে, তো এই 12.5 থেকে আমরা 2 বিয়োগ দিলেই কিন্তু এই ছোট বৃত্তটার ব্যাসার্ধ পেয়ে যাব। তো ছোট বৃত্তটাকে আমরা বলবো হচ্ছে রাস্তা বাদে বৃত্তাকার পার্কের। তো আমরা এখানে লিখি যে রাস্তা, কারণ এই এইটুক রাস্তা ছিল এটা আমরা বাদ দিচ্ছি, রাস্তা বাদে বৃত্তাকার পার্কের, আর বাহিরে রাস্তা থাকলে সহ বলতে হয়। হ্যাঁ, এরকম অঙ্ক আমরা পেলে করব আছে কিনা দেখা লাগবে। রাস্তা বাদে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ এটা হচ্ছে আমাদের এই 12.5 - 2 মিটার। তো এটা বিয়োগ করে আমরা পাবো 10.5 মিটার। এখন এই জিনিসটার আমরা ক্ষেত্রফল বের করলে এটা হচ্ছে এই ছোট বৃত্তটার হবে, অর্থাৎ রাস্তা বাদে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল। তো এই একই সূত্র পাই আর স্কোয়ার, প্রথমে আমরা লিখলাম পাই আর স্কোয়ার, তো পায়ের মান ওই একই, অর্থাৎ 3.1416। হ্যাঁ, গুণন এখন আর এর মান আমরা এইটা নেব 10.5, তো 10.5 তার উপরে স্কোয়ার, আর এককটা হবে বর্গ মিটার। তো এটাও আমরা ক্যালকুলেটারেই ক্যালকুলেশন করব, 10.5 গুণন হচ্ছে পায়ের মান 3.1416। তো এটা হচ্ছে 346 দশমিক। এইখানে দেখো দশমিকের পর তৃতীয় ঘরটা এক আছে, 5-এর নিচে থাকলে এক যোগ করবো না, অর্থাৎ আমরা 3-6 লিখবো। দশমিকের অঙ্ক একটু কম বেশি হলে এটা সমস্যা না, 346.36 বর্গ মিটার। এই জায়গাগুলো আমরা আসলে একটু প্রায় লিখে দিলে ভালো হয়, যেহেতু আমরা দশমিকের পর সবগুলো ঘর নেই নি, আর পায়ের মানটা নিজেই আসলে প্রায়, হ্যাঁ এটা অসীম মান। তো এখন এই যে বড় বৃত্তের যে ক্ষেত্রফলটা আছে, যেটা আমরা এইটা বের করেছি, এটা থেকে যদি আমরা এই রাস্তা বাদে যে বৃত্তাকার পার্ক, অর্থাৎ ছোট বৃত্তটার ক্ষেত্রফল বিয়োগ দিলেই রাস্তার ক্ষেত্রফল বের হয়ে আসবে। এখন আমরা এখানে লিখব, অতএব রাস্তার ক্ষেত্রফল, তো এই আগের যে ক্ষেত্রফলটা ছিল এটা ছিল 490.88, 490.88 মাইনাস 346 দশমিক হলো 3.6 বর্গ মিটার। জাস্ট এটা আমরা এখন ক্যালকুলেটারে যদি বিয়োগ করে দিই, হ্যাঁ তাহলে আমরা উত্তর পেয়ে যাব 490.88 মাইনাস 346.36। তো 144.52, 144.52 বর্গ মিটার প্রায় লিখে দিই। তো এটা অনেকের উত্তরে আসলে এই পূর্ণ সংখ্যাটা মিলবে, এদিকে হয়তো একটু কম বেশি হতে পারে, কেউ যদি পায়ের মান 3.14 দিয়ে করে তার একটু কম বেশি হবে, এটা কোনো যায় আসে না দশমিকের অঙ্কের ক্ষেত্রে। তারপরে এইখানে যেমন তিন ঘর আসছিল আমরা 2 ঘর নিয়ে ফেলেছিলাম, হ্যাঁ এটা কোনো বিষয় না, বড় ক্লাসে আসলে এইভাবেই করা হয়। তো এটাই ছিল আমাদের 5 নম্বর অঙ্কের অ্যান্সার আজকের পাঠ, এ পর্যন্তই, ধন্যবাদ।